সবাইকে স্বাগত জানাচ্ছি রিফর্ম একাডেমিতে। আপনারা সবাই জানেন রিফর্ম একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে বায়োমেডিকেল ইকুইপমেন্টস অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্ট সম্বন্ধে প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করছি। তো আজ আমি আপনাদেরকে বায়োমেডিকেল ইকুইপমেন্টসের একটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস যেটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা সেটি সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করব। আমি এই হাই ফ্লো নেজাল ক্যানুলার কোনো এক্সপার্ট নই, আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রাথমিক ধারণাটুকু এই মেশিনের মাধ্যমে কীভাবে আপনারা পেশেন্টকে ভেন্টিলেট করতে পারবেন সেটি সম্বন্ধে একটু প্রাথমিক আলোচনা করতে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। হাই ফ্লো নেজাল ক্যানুলা হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যেই ডিভাইসের সাহায্যে একটা নির্দিষ্ট ফ্লো দিয়ে পেশেন্টকে ভেন্টিলেট করা যায়, অর্থাৎ এটি একটি নন ইনভেসিভ ভেন্টিলেটর হিসেবেও কাজ করে। তো আমরা সবাই জানি যে হাই ফ্লো নেজাল ক্যানুলা অর্থাৎ এই ডিভাইসটা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ম্যানুয়াল আর একটি হচ্ছে অটোমেটেড। তো ম্যানুয়ালটা হচ্ছে যে নর্মালি যে আমাদের আমরা তো নর্মালি এয়ার নিয়ে ভেন্টিলেট করি, অর্থাৎ আমরা যে এয়ার নিই সেই আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাস মূলত কিন্তু আমরা এয়ার নিই এবং এয়ার সারি এই যে এয়ার নেই সেই এয়ারের মধ্যে 21% আমাদের অক্সিজেন থাকে। তো 21% যারা কোভিড পেশেন্ট বা অন্য যে কোনো পেশেন্ট বা অর্থাৎ সিওপিডি পেশেন্ট বা অন্যান্য যে কোনো ডিজিজের যাদের লাং ডিজিজ যাদের থাকে তাদের এক্সট্রা অক্সিজেনেশনের প্রয়োজন পড়ে, অর্থাৎ তাদের হয়তো 60% বা 70% বা 80% অক্সিজেনের প্রয়োজন পড়ে। সেই এক্সট্রা অক্সিজেনেশনটাকে তাদেরকে দেওয়ার জন্য মূলত এই হাই ফ্লো ডিভাইসটা ইউজ করা হয়। আর এই হাই ফ্লোটা মূলত হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে ভেন্টিলেটরগুলো আছে অর্থাৎ ফুল ফিচার যে ভেন্টিলেটরগুলো আছে সেই ভেন্টিলেটরগুলোকে সাধারণত ভলিউম কন্ট্রোল বা প্রেশার কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা হয় বা ভেন্টিলেট করা হয়, কিন্তু এইখানে এই ফ্লোটাকে মেনটেন করা হয়। বাট এইভাবে হাই ফ্লো কিছু কিছু ভেন্টিলেটরে হাই ফ্লো থাকে, বাট ম্যাক্সিমাম ভেন্টিলেটরেই হাই ফ্লোটা ওইভাবে থাকে না। অর্থাৎ আমাদের যে সিচুয়েশান অর্থাৎ যে কোভিড সিচুয়েশানে আমরা যে পার করছি সেই কোভিড সিচুয়েশানে যে পেশেন্টগুলো আছে সেই পেশেন্টগুলোকে মূলত একটা হাই একটা একটা নির্দিষ্ট ফ্লোতে ভেন্টিলেট করার প্রয়োজন পড়ে। তো এই ডিভাইসের সাহায্যে অর্থাৎ হাই ফ্লোর মাধ্যমে আমরা এই পেশেন্টগুলোকে সহজেই ভেন্টিলেট করতে পারি। আমাদের ওই ফুল ফিচার ভেন্টিলেটরের অত কঠিনভাবে কাজ করতে হয় না। তো এই হাই ফ্লোটা মূলত যে ম্যানুয়াল যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা মূলত একটা ম্যানুয়াল অক্সিজেন ব্লেন্ডারের মাধ্যমে ম্যানুয়ালি অপারেট করা যায়। অর্থাৎ এই হাই ফ্লো ডিভাইসের সঙ্গে তিনটি জিনিস থাকে, একটি হচ্ছে হিউমিডিফায়ার, দ্বিতীয়টি হলো একটা ব্লেন্ডার অর্থাৎ ম্যানুয়াল যদি আমরা ইউজ করি তাহলে ম্যানুয়াল ব্লেন্ডার, এবং আরেকটি হচ্ছে যে একটা পেশেন্ট সার্কিট যেটাকে আমরা সিঙ্গেল লিম পেশেন্ট সার্কিট বলি, এবং এর সামনে একটা নেজাল ক্যানুলা দেয়া থাকে জন্যই এই মেশিনটাকে বলা হয় হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন বা ডিভাইস। এখন ম্যানুয়াল যে ডিভাইসটা সেটি সম্বন্ধে একটু বলার চেষ্টা করছি। ম্যানুয়াল ডিভাইসটা হচ্ছে যে আমরা নর্মালি আমাদের যে সেন্ট্রাল এয়ার আছে অথবা আমাদের যে যদি কোনো অক্সিজেন সিলিন্ডার থাকে সেই অক্সিজেন সিলিন্ডার থেকে রেগুলেটরের মাধ্যমে আমরা কিন্তু এই ডিভাইসটা চালাতে পারি। অর্থাৎ আমাদের যে ম্যানুয়াল যে ব্লেন্ডার আছে সেই ম্যানুয়াল ব্লেন্ডারের মাধ্যমে আমরা যদি 21% বা 30% 60% বা 70% অক্সিজেন দিতে চাই তাহলে ম্যানুয়ালি আমরা নব ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে সিলেক্ট করে আমরা দিতে পারি। অর্থাৎ আমি যদি একটু বলি যে আমাদের যখন আগে যে রেডিও গুলো ছিল অনেক আগের যে রেডিওগুলো ছিল সেইখানে আমাদের কিন্তু ওই সাউন্ডকে কমানো বা বাড়ানোর জন্য একটা ভলিউম কন্ট্রোলার থাকতো, অথবা আমাদের যদি বাসায় যে ফ্যান আছে সেই ফ্যান কন্ট্রোল করার জন্যও কিন্তু আমাদের রেগুলেটর আছে, অর্থাৎ রেগুলেটরটাকে কমালে ফ্যান বাড়ে ফ্যান কমে আবার রেগুলেটর বাড়ালে ফ্যান বেড়ে যায়। তো সেই রকমই একটা ম্যানুয়াল ব্লেন্ডার থাকে, সেটা হচ্ছে মানে ওখানে সিলেক্ট করা থাকে বা লেখা থাকে যে 21% 30% 60% সেই অনুযায়ী আমরা যে অক্সিজেন এয়ারের মাধ্যমে যতটুকু সিলেক্ট করে দিব ঠিক ততটুকু অক্সিজেনই ওই পেশেন্টকে
ওই মেশিনের মাধ্যমে অর্থাৎ এই হাই ফ্লোর মাধ্যমে পেশেন্টকে এনআইভি দেওয়া যাবে, অর্থাৎ ভেন্টিলেশন করা যাবে, নন ইনভেসিভভাবে ভেন্টিলেট করা যাবে। আরেকটি হচ্ছে অটোমেটেড যে মেশিনগুলো আছে, সেই অটোমেটেড মেশিনগুলোতে সব কিছুই অটোমেটেড হয়, অর্থাৎ যে হিউমিডিফায়ারটা আছে সেই হিউমিডিফায়ারের মধ্যে আমরা নর্মালি বডি টেম্পারেচার যে 31 সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারগুলোকে অটোমেটেডলি কন্ট্রোল করে, এবং আমাদের যে অক্সিজেন আসছে সেই অক্সিজেনগুলোও কিন্তু অটোমেটেডলি কন্ট্রোল হয়, অর্থাৎ আমরা যতটুকু সিলেক্ট করে দিব, অর্থাৎ 21%, 30% বা 60%, আমাদের এটাতে যেমন ম্যানুয়ালটাতে যেমন নব ঘুরিয়ে সিলেক্ট করতে হয়, বাট অটোমেটেড যেটা আছে সেটাতে খুব নব ঘুরিয়ে সিলেক্ট করতে হয় না। আর এটি যেহেতু খুবই সহজ যে একটা একটামাত্র সিঙ্গেল লিম্ব দিয়ে পেশেন্টকে সহজেই ভেন্টিলেট করা যায়, তাই এই মেশিনটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে ডক্টরদের কাছে। আর ফুল ফিচার যে ভেন্টিলেটরগুলো আছে সেই ফুল ফিচার ভেন্টিলেটরগুলোতে অনেক মোড় থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, যার ফলে এটা অনেক বেশি কঠিন, এবং যারা আগে থেকে ভেন্টিলেটর সম্বন্ধে অনেক ভালো আইডিয়া নাই তারা কিন্তু এই ফুল ফিচার ভেন্টিলেটরটা খুব বেশি ভালোভাবে চালাতে পারেন না। আর ইনিশিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য, পেশেন্টকে ইনিশিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু হাই ফ্লোটা অনেক ভালো কার্যকরী একটা মেশিন। তো আশা করি আপনারা হাই ফ্লো নেজাল ক্যানুলা সম্বন্ধে এটা প্রাথমিক ধারণা পেলেন। যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।